इंडिपेंडेंस डे छिहत्तरतम स्वाधीनता दिवस सो तर सबाई मैं तरफ हैपी इंडिपेंडेंस डे कथा बोलते मैं जरा ब्लग देखो ना मैं एक आलदा रकम ही भलोबासा जो स्वाधीन देश नागरिक ठीक है आज के छिहत्तरतम इंडिपेंडेंस डे तो गाइज आगे बच्चों गेलोम 75वां इंडिपेंडेंस डे ते किन्तु आज दिन दफा सो एबारो किन्तु सेई जगह जेते चलेछि सो जाइयोक माने भीषण मजा होच्छे आर अबवियसलि तुम्हारा जारा आमार ब्लग देखो तारा जानो जे केमन एनजॉय आजके किन्तु माने आमार संगे रयेछे माने आमार अनेक पुरोनो बंधु सौरभ सो ओखाने देखते पाच्छो आमादेर पुरो टीम रेडी होच्छे ठीक आछे माने नैशनल फ्लैग किन्तु माने पुरो सेट आप करछे प्रतिटा बाइके ठीक आछे सो जाइयोक ओखाने पुरो टीम रयेछे गाइज देखते पाच्छो आमि जतटा पारबो तोमादेर संगे ब्लग शेयर करार चेष्टा करबो सुपार बाइक रेडी हो गेछे गाइज ठीक आछे सो जाइयोक चलो आर एखाने बेशी कथा बोलबो ना फटाफट जा देख पेट्रोल पाम्पेर दिके सो ओखाने गिये आरो अनेक कथा हबे ठीक आछे कारण ओखान थेके आमादेर किन्तु लाइन आप रेडी हबे सो ब्लग देखते थाको तोमादेर संगे जतटा पारबो प्रेजेंटिंग करार चेष्टा करबो BMW R3 चलो স্বাধীন দেশের স্বাধীন নাগরিক গাইজ আমরা ঠিক আছে সো চলো আর বেশি কথা বলবো ফটাফট করে যাওয়া যাক আরবি আরবি ধাবার দিকে আর রাস্তায় যেতে যে যেতে যেতে তো গাইজ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব সো ব্লগ দেখার এনজয় করে বল কিন্তু আমাদের টিম পুরো ডিজাইন দিকে আছে দেখতে পাচ্ছ কোড 900 ঠিক আছে সো লাভলি লাগছে গাইজ দেখতে পাচ্ছ স্বাধীন দেশের স্বাধীন পতাকা তার সঙ্গে স্বাধীন ভাই आज के मॉर्निंग आलदा रकम जेहेतु 15 अगस्त बोले कथा स्वाधीनता दिवस और स्वाधीनता दिवस सबा अपने स्वाधीन क्यों पराधीन ना ठीक है सो चलो तुम्हारे संगे ब्लग शेयर करब माझे मध्य देखते थको कम लगता है दखल स्पीटिंग करते सर सर ठीक है आलदा रकम प्रतिभा देखते चलो गाइस ब्लग देखते थको जो तो एम गाड़ी स्पीड प्राइस 100 क्रॉस हो नाले नीचे क्योंकि गाइस मैं लाइन आप दाड़ी गए तरह एकटाई रिजन ওখানে বাচ্চা কাচ্চা কিন্তু গাইস সুপার বাইক ধরেছে ঠিক আছে সো তার জন্য কিন্তু মানে যেহেতু আমাদের টিমে তো আমরা তার জন্য গাইস দাঁড়িয়ে পড়েছি ঠিক আছে মানে আলাদা রকমের একটা মানে খুশি ঠিক আছে সো দেখো গাইস পুরো ভিড় করে দাঁড়িয়ে রয়েছে তো চলো দেখতে থাকো চলো আরেকবার হবে আরেকবার সো গাইস যাও এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে সেফ ড্রাইভ সেভ লাইফ সো যাও ফাইনালি কিন্তু গাইস আমরা এসে পৌঁছলাম ধুলাগা টোল প্লাজা সো এখানে কিন্তু ক্রাউড দেখতে পাচ্ছো গাইস লাভলি ক্রাউড और एखे सेफ ड्राइव सेफ लाइफ सब समय क्योंकि सतर्क बार्ता दिखे गए तो तुम्हारे संगे हमें शेयर कर देखते जाह ये मैंने समाज मैंने एक मैंने गुड इनफरमेशन तो जैक सबाई मेरे लाउड
ভাই সাহেব মানে মনের আশা পূর্ণ করে নিচ্ছি, তাই তো সোজা গেছে। এখানে ক্রাউড দেখতে পাচ্ছ, লাভলি ক্রাউড রয়েছে। চলো ফাইনালি আমরা ধোলাঘাট টোল প্লাজা এসে পৌঁছলাম। ব্লগ দেখতে থাকো, অনেক কিছু শেয়ার করবো আজকে। তো কেমন লাগছে? তো যাই হোক, ফাইনালি কিন্তু মানে ধোলাঘাট টোল প্লাজায় দাঁড়িয়ে কিন্তু আমরা নিয়ে নিয়েছি চা, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো বাঙালি সকালবেলা আর সন্ধ্যাবেলা চা না হলে জমে না, ঠিক আছে? তো যাই হোক, আজকে মৌসুম সুয়ানা, 15 আগস্ট মানে রোদ উঠবেই, মানে ভোরের দিকে একটুখানি ঝিরঝির বৃষ্টি দেবে আর দিনের বেলায় গ্যাস রোদ দেখতে পাচ্ছ। সো আজকে যাই হোক, আজকের ওয়েদার লাভলি রয়েছে। এখানে কিন্তু গ্যাস আমরা দাঁড়িয়ে সবাই চাটা খাচ্ছি আর চলো প্ল্যান রয়েছে, অনেক কিছু শেয়ার করবো। সো দেখতে থাকো ব্লগটা কত কাছে শেয়ার করতে পারি। ফাইনালি কিন্তু নীলায় চলে এসছে, ঠিক আছে? সো ওয়েট করো গ্যাস, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে অতিরিক্ত ক্রাউড, লাভলি ক্রাউড রয়েছে। তো বলো না, যেরকম রোদ পড়েছে সেরকম ভাবে কাকা কেমন আছিস বল? চলছে বুম 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 করতে করতে ঢুকেছে। সো যাই হোক, ফাইনালি নীলায় চলে এসছে, ঠিক আছে? 1000 নিয়ে, ঠিক আছে? তো চলো আজকে সবাই একসঙ্গে যাবো, বিরাট মজা হবে। আর গাইস কি বলবো, যেরকম মজা হচ্ছে না সেরকম গরমও লাগছে। তার একটাই রিজন, অতিরিক্ত রোদ। সেফটি রাইড করো, ফার্স্ট রাইড ক্লাউড বি ইয়োর লাস্ট রাইড, মানে বুঝতে পারছো গাইস? একদম সেফলি রাইড করো, চিজ মত করনা, একদম একদম স্লোলি রাইড করো। হেলমেট তো মাস্ট, হেলমেট তো রিয়াস প্রপার রাইডিং গিয়ার্স, একদম সেফটি সে রাইড করো ভাই। নেক্সট ফির ভি আয়েগা, আগার ব্লাড ডোনেট করনা হ্যায় তো জাকে ডোনেট করো, নট অন দ্য রোড। একদম জেসে ভাই নে পুরা গিয়ার আপ পে হ্যায়, একদম ওয়েসে করো আর ভাই কো চেজ মত করো, জাহাঁ পে ভি ডেস্টিনেশন হ্যায় আরাম সে জাও। আবে তো সুপার ভাই কুছ লোগ চেজ নেই কর পাওগে ভাই, একদম। সো যাও গাইস, কারণ গাইস আমরা কিন্তু এখন ডানকুনি টোল প্লাজা থেকে কিন্তু বেরিয়ে যাবো। সো দেখতে পাচ্ছ লাভলি, অবভিয়াসলি গাইস লেজেন্ডারি চয়েস BMW S1000 RR, আর এখন বেরোবো আমরা এখান থেকে। তো দেখতে পাচ্ছ যাই হোক, এখানে কিন্তু আমাদের মিট আপ কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো গাইস আমরা সোজা। যাই হোক, ফাইনালি দেখতে পাচ্ছ আয়া উষা ইজ কামিং, আজাদিন দাবা। সামনে 900 রয়েছে, এখানে আয়া উষা ভাই ক্রাউড অতিরিক্ত। দেখতে পাচ্ছ এখানে কি BMW 1200 গাইস, তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে BMW 1200 গাইস, অতিরিক্ত মানে কি বলবো হাইয়েস্ট বাইক এটা, মানে উঁচুর দিক থেকে। সো যাই হোক লাভলি লাগছে, আর এটা অ্যাকচুয়ালি আমাদের বারাসাতের গাড়ি, ঠিক আছে? সো যাই হোক দেখতে পাচ্ছ সেরা লাগছে দেখা। ওয়াও গাইস ফাইনালি দেখতে পাচ্ছ
ফাইনালি কিন্তু সুব্রত নীলদা চলে এসেছে। কিছুদিন আগে কিন্তু সুব্রত নীলদা দুগাটি বিপন নিল, লাভলি লাগছে গেছে। যাই হোক, সামনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সব সুপার বাইক রাখা আছে। BMW S1000 RR, 10R, Kawasaki 10R, এখানে দেখতে পাচ্ছ Kawasaki 10R লাইন দিয়ে গেছে। BMW S1000 RR, Hayabusa, গাইস দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সুপার বাইকের কালেকশন। সো লাভলি লাগছে গাইস, যাই হোক লেজেন্ডারি কালেকশন গাইস এগুলো, ঠিক আছে। সো যাই হোক, যেই যেই জিনিসগুলো মেইন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আজাদিন দাবার আর ক্রাউডটা দেখতে পাচ্ছ ভাই সাহ, সো দেখতে থাকো। ফাইনালি কিন্তু এখন আমরা যাবো বেরিয়ে, আর অনেকটা টাইম আমরা এখানে এসে এনজয় করলাম, আর সবে সুপার বাইক আরো ঢুকছে, ঠিক আছে। চলো আজাদিন দাবাকে বাই বাই বলে আমরা যাবো এখন। লাস্ট আমরা কিন্তু এসে পৌঁছলাম দিল্লি রোডের ধাবাই। সো যাই হোক, এখানে কিন্তু আমাদের সব বন্ধু বান্ধব দাঁড়িয়ে পড়েছে, আর আজকে যেরকম কষ্ট হয়েছে সেরকম কিন্তু এনজয় হয়েছে, ঠিক আছে। কোন মানে দুটোর একটা কেউ ছাড়তে পারবো না। সো তার জন্য কিন্তু বলে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সো যাই হোক, আমার যেহেতু জ্যাকেট পরে গরম লাগছিল, তো তার জন্য গাইজ আমি ইয়াশকে দিয়ে দিয়েছি, তুই চালা সুপার বাইক নিয়ে, ঠিক আছে। ওর সুপার বাইকে করে আসছিলাম, ঠিক আছে, মিনি সুপার বাইক, ঠিক আছে, বেনেলি যাই হোক, মিনি সুপার বাইক দুটো ইঞ্জিন বলে কথা, সাউন্ড টাইপই দিচ্ছিল, আমি সত্যি মন থেকে বলছিলাম। আমি বসে রয়েছি, আমার সাউন্ড মনে হচ্ছে কি আমি নিজেই যেন টেনারে উপরে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মানে আর একদমই ভালো লাগছে না, ঠিক আছে, কেমন টায়ার্ড ফিল হচ্ছে। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, আমাকে কমেন্ট সেকশন বলো কেমন লাগলো তোমাদের। তো চলো আজকে আমি তো বিদায় নেবো, দেখা হবে আর একদিন আর একটা গ্রান্ডেস ব্লগের সঙ্গে। সো আবারও যাওয়ার আগে একটা কথাই বলবো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো আজকে আমি তো বিদায় নেবো, টাটা, লাভ ইউ, টেক কেয়ার অফ সব।